आदाब, मैं निशात, खबर आसनसोल में आपका खैर मकदम करता हूँ। हावड़ा से धनबाद जा रही ब्लैक डायमंड एक्सप्रेस में बगैर टिकट सफर कर रहे रियासती पुलिस के दो खातून एहलकार ने मुसाफिरों को किया परेशान। मुतासिर मुसाफिरों ने दुर्गापुर स्टेशन आरपीएफ से इस वाकये के खिलाफ शिकायत की। आसनसोल रेलवे स्टेशन में दोनों पुलिस एहलकार को शिकायत की बुनियाद पर हिरासत में लिया गया। ট্রেনে সিট নিয়ে ঝামেলা হয়েছে, আচ্ছা, উপরের বার্থে ওনারা আইবির মানে পুলিশে কাজ করেন বলেছেন, উপরের বার্থে ওনারা বসেছেন, তো দিদির সিট ব্যাগ ফেলে দিয়েছেন, এই নিয়ে কথা কাটাকাটি, গায়ে হাত দিয়েছেন, এটাই কাজ। পুলিশও এই কাজটা করেছে। কোথা থেকে আসছে? কলকাতা থেকে আসছে, বানপুরে যাবে। ওরা কারা আসছিল যারা? ওরা আইবিতে কাজ করে, পুলিশে কাজ করে, এবং ওদের কাছে কোনো টিকিটও ছিল না। আইডি অনলি আইডি দেখিয়ে আসছিল, ওদের কাছে প্রপার টিকিটও নেই। তো আপনি কি ট্রেনে ছিলেন? আমি তো এখানে এসে খবর পেলাম, দিদি আমাকে ফোন করলাম স্টেশনে। আমার দিদি হয়, দিদি আর ভাগ্নি হয়, হ্যারাসমেন্ট মানে কি বলবো, ওই ট্রেনে আসছি, বাংকে রাখতে দেবে না, ওরা শুয়ে আসবে, এটাই হচ্ছে। কোন ট্রেন নিয়ে আসছেন? ব্ল্যাক ডায়মন্ড। কি কারা ছিল ওরা? সারা ছিল, আমি কি জানি, ওই তো বসে আছে। না তো উনি তো আপনাকে বলেছে নাকি আমি এই অফিসার নাকি? না, আমাকে অফিসার বলবে কেন? ও তো ওর কাজ, ও তো নামিয়ে দিয়েছে, আমি আমি কিছু বলিনি। তারপরে কোনো ঢাকা বুকা কিছু হয়েছে নাকি? ওই সবই হচ্ছিল বলেই তো আমি নিয়েছি। দুজন মহিলা ব্ল্যাক ডায়মন্ডে আসছিলেন লেডিস কম্পার্টমেন্টে। ওখানে লেডিস কম্পার্টমেন্টে বর্ধমান থেকে দু তিনজন মহিলা উঠে উপরে বাংকে বসবার চেষ্টা করেছে, এবং এদের ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপগুলো এরা সরাতে বলেছে, এবং পরে দেখা গেছে যে এরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে। তারপরে এদের সঙ্গে হাতাপায়ে গোছসা হয়। আমাদের টিটিরা ওখানে ছিল গাড়িতে দুর্গাপুরে, দুর্গাপুরে টিটি ওরা দেখার পরে ওনাদের কমপ্লেন করে, কমপ্লেন করার পরে যে লেডি আরপিএফ যারা ট্রেনে স্কোয়াড করছিল তারা আসানসোলে এসে নামায় এবং আমাদের বলে, আমরা তাকে জিআরপি আর সেই মহিলা এদের কমপ্লেন করেছেন যে আমাকে মেরেছে এবং আমাদের ল্যাপটপের উপরে বসে পড়েছে এবং অকথ্য গালিগালাজ করেছে। তো সেই নিয়ে একটা ঝামেলা হওয়ার পরে তার কাছে টিকিটও ছিল না, সে টিকিট তাকে বিনা টিকিটে চার্জ দিয়েছে এবং তারা নিজেরা আপোষের মূল্যে তারা মিউচুয়াল করে নিয়েছে। आलमी यौमे इंसानियत के मौके पर स्टॉप हंगरी प्रोजेक्ट के तहत आसनसोल इंजीनियरिंग कॉलेज के चंद्रशेखर कुंडू और कॉलेज के तुलबा तालबात ने गरीब बच्चों को सेंट्रल मॉल की सैर कराई। साथ ही मॉल में वाके रेस्टोरेंट में उन लोगों को फास्ट फूड भी खिलाया। रेस्टोरेंट के मालिक सोयबल कांति बख्शी, ओयन मुखर्जी, प्रियव्रत पाल वगैरह इस मौके पर मौजूद थे। विश्व मानवता दिवस तो हमारा एखने বেশ কিছু রেস্টুরেন্টকে অলরেডি অ্যাপ্রোচ করেছিলাম যে তারা যেন তাদের যে স্টপ হাঙ্গার, আমাদের একটা প্রজেক্ট রয়েছে ফিডের তরফ থেকে, একটা স্টপ হাঙ্গার প্রজেক্ট রয়েছে, তো সেখানে যদি ওরা কোনোভাবে খাবার দিতে পারেন, সপ্তাহে একদিন হোক, সপ্তাহে দুদিন হোক, বেশি যাওয়া খাবার হোক বা ফ্রেশ খাবার হোক, সেটা যদি বানিয়ে দিতে পারে এই সমস্ত বাচ্চাদের। তাছাড়া এরা তো কেউ কোনোদিন রেস্টুরেন্টে ঢুকতে পারে না, কোনোদিন এই সমস্ত খাবার দেখেও নি, পাস্তা কাকে বলে কোনোদিন শোনেই নি হয়তো, এরকম। সেই জন্য আজ নিয়ে এসেছিলাম শপিং মল, এদের ঘুরিয়ে দেখালাম ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডেতে। এইখানে যে রেস্তোরাঁর মালিক রয়েছেন উনি এগিয়ে এসছেন, রক্ষীবাবু, উনি অনেকটা হেল্প করেছেন এবং আজকে এনাদের বসিয়ে খাইয়েছেন। শুধু নয়, প্রতি সপ্তাহে একদিন করে এরকম খাবার ওনাদের কাছে পৌঁছে যাবে বাচ্চাদের কাছে, এবং মাসে একদিন বা মাসে দুদিন ওনার বাচ্চাদের নিয়ে এসে এখানে খাওয়াবেন, ঘুরিয়ে দেখাবেন, রাইড চড়াবেন। এটা আমাদের ফিড থেকে চন্দ্রশেখরবাবু অ্যাপ্রোচ করেছিলেন, তো মানে যে এটা সাফারিং, বাচ্চারা যেটা খেতে পায় না, সেই জন্যেই আমরা এটাতে টাচড হয়ে আর কি
সো দ্যাট মানে আমরাও কিছু আর কি সমাজের কাজে লাগি, শুধু তো মানে রেস্টুরেন্টটা করা না, অ্যাকচুয়ালি যাতে আমরা কিছু একটু সমাজকেও হেল্প করতে পারি থ্রু দিস, এটাই আমার মেসেজ মানে অন্যদের কাছেও এটাই আমার ইয়ে হচ্ছে। কত বাচ্চা আজকে এখানে খেতে পারে? আজকে মোটামুটি 40 জন বাচ্চার মতো প্রিপারেশন হচ্ছে। তো ভাই এরকম কি আপনি? আমরা এটা প্ল্যান করছি যে মানে আজ থেকে স্টার্টিং হলো, ফিউচারে আমরা প্রতি মাসে 4 দিন করে মানে সপ্তাহে 1 দিন করে বাচ্চাদের টিফিন পাঠানোর ব্যবস্থা করছি, আর 2 মাস অন্তর কি 3 মাস অন্তর এখানে একটা করে গেট টুগেদার। आसनसोल रेल पार्क के बैरागी बगान तालाब को कुछ नाम नहाद अफराद के जरिए भरने की कोशिश किए जाने के खिलाफ तालाब के मालिकों ने डिप्टी मेयर तबस्सुम आरा को अर्जदास सौंपी। राजू बर्मन, किशोर कुमार बर्मन, कपूर कुमार बर्मन, राज विनोद बर्मन वगैरह अर्जदास सौंपने वालों में शामिल थे। কবিতা দিদি বলে না কি ঠিক আছে মেয়র সাহেব মিলো হম কোর্ট যা রাম কোর্ট সাহেব আয়েন হিসা হ্যাঁ সব তালাব জরুরত রে আগ লগা কিন কই ভি গড়বড় রা পব্লিক কাজ সব কাম আয়ে নাজিন খবর আসানসোল মে বক্ত হো চলা হ্যায় এক মুক্তসর সে ওয়াকফে কা। কহতে হ্যায় কি জো খুদ আপনি হিফাজত নাহি কর সকতা উসকি হিফাজত খুদা ভি নাহি করতা। हर आदमी के अंदर सेल्फ डिफेंस की सलाहियत छुपी होती है, जरूरत है उसे बाहर लाने की, और उसमें मजीद इजाफा के लिए कराटे मास्टर शहजाद हुसैन से मिले। 4 साल के बच्चों से लेकर लड़कियों तक के लिए 35 बरसों से खिदमात पेश कर रहे हैं। कराटे, किक बॉक्सिंग, मुआ थाई, मार्शल आर्ट, योगा, एरोबिक एंड फिटनेस की तरबियत हासिल करने के लिए सेल्फ डिफेंस तरबियतकार शहजाद हुसैन से राब्ता करें। आइंदा 28 अगस्त को तृणमूल कांग्रेस की नौजवान तंजीम के फाउंडेशन डे को सामने रखते हुए आज तृणमूल जिला भवन में एक मीटिंग मुनक्कद हुई। तंजीम के रहनुमा गौरव गुप्ता के अलावा दूसरे अराकीन इस मौके पर मौजूद थे। 28 अगस्त कलकत्ता हम लोग का गांधी मूर्ति के पास प्रोग्राम होगा, मुख्य वक्ता दीदी हम लोग का दीदी हम लोग के पापा के रूप में दी, इसका बाद पहला प्रोग्राम दिखाना है। আজ আমরা পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদ যে জেলা কমিটি হ্যাঁ জিতনা ভী কলেজ হ্যাঁ আমরা জেলা মে জিতনা ব্লক হ্যাঁ সবই কাজ নেতৃত্ব লোক হ্যাঁ লোক লেখ লোক মিটিং কর রে হ্যাঁ हम लोग सोमवार को जो आने वाला 28 तारीख को तृणमूल छात्र परिषद का स्थापना दिवस है कोलकाता गांधी मूर्ति के पास, तो उसी की तैयारी कर रहे हैं। आने वाला सोमवार को हम लोग गुजरात भवन में एक बड़ा सा प्रस्तुति सभा करेंगे, और उसमें हम लोग अपना जो हम लोग का संगठन है उसको किस तरह से आगे बढ़ाया जाए, किस तरह से हम लोग का प्रोग्राम होगा कलकत्ता में उसके बारे में बताएंगे। नाज़रीन आज की खबरें बस यहीं तक, कल इसी वक्त इसी चैनल पर दोबारा आपसे होगी मुलाकात, तब तक के लिए हमें दीजिए इजाजत, अल्लाह हाफिज़।